गुड मॉर्निंग स्टूडेंट्स, आशा करी सबाई भालो आसो, सबाई बासाय थाको एवं भालो थाको एवं फातिमा उच्च विद्यालय अनलाइन शिक्षा कार्यक्रमे सबाई अंश ग्रहण करो कामना करी। आमरा पंचम श्रेणी प्राथमिक गणिते पंचम अध्याय गसागु निर्णय विगत दुई क्लासे शिखेछि। आज आमरा शिखबो ओई गसागु व्यवहार, वास्तव जीवने किभाबे गसागु व्यवहार हय सेटाई एखन आमरा शिखबो। आमादेर काछे जदि एरकम एकटा कागज देवा थाके 12 सेंटीमीटर प्रस्थ एवं 18 सेंटीमीटर चौड़ा, तई दैर्घ्य, এই কাগজটিকে আমরা সবচেয়ে কত মাপের বর্গাকৃতির কাগজে ভাগ করে ফেলতে পারব এবং সেই বর্গই হবে সবচেয়ে বড় মাপের বর্গ, যাতে কোনো কাগজ আর অবশিষ্ট থাকবে না। এটা একটা বাস্তব জীবনে প্রয়োগের মতো একটা গসাগু, যেটা দিয়ে আমরা আমাদের মেজের মাপ, দেয়ালের মাপ, বিভিন্ন মাপ আমরা জানতে পারব। যেমন টাইলস লাগাতে গেলে, দেয়ালে মেঝেতে টাইলস লাগাতে গেলে এই প্রয়োগটা আমাদের এই বাস্তব জীবনে দরকার, সেই গসাগুকে আমরা এখন করব। তো 12 এবং 18 এর গসাগুই হবে সবচেয়ে বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য, যা দ্বারা এই কাগজটিকে ওই কয় টুকরো, মানে ওই মাপের বর্গাকৃতি টুকরোতে ভাগ করলে আর কোনো কাগজ অবশিষ্ট থাকবে না। তো 18 এবং 12 এর গসাগু নির্ণয় করতে আমরা ব্যবহার করেছিলাম গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে চেয়েছি। তাই 18 এর গুণনীয়ক আমরা নির্ণয় করেছি 18 কে 18, 9 দুগুণে 18, 3 ছয়ে 18, আর কোনো সংখ্যা দ্বারা 18 কে ভাগ করা যায় না। তেমনি 12 কে ভাগ করেছি 12 কে 12, 6 দুগুণে 12, 3 এ 4, 12। তাহলে 12 এর গুণনীয়ক কত? 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এবং 12। এখন আমরা লিখব 18 ও 12 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কত? এই 1, 2, 2, 3, 3, এগুলো সাধারণ। তারপর আছে 6, 6, 6। এখন 18 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গসাগু কত হবে? তাহলে গসাগু সমান সবচেয়ে বড় 6, কত? 6। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। এবং তাহলে এই যে 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার চওড়া কাগজটিকে যদি আমরা 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতির বর্গের টুকরা দ্বারা এই কাগজটিকে টুকরা করি, তাহলে আর কোনো কাগজ অবশিষ্ট থাকবে না। এটাই হচ্ছে আমাদের একটা বাস্তব জীবনে প্রয়োগের মতো বা ব্যবহারের মতো একটা গসাগু নির্ণয়। এখন আমরা দেখব যে কতগুলি টুকরা হয়,
কতগুলি টুকরা হয়। আমাদের 33 নম্বর পৃষ্ঠায় আছে উপরের ছত্রাকস থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। এই যে 12 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ও 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাগজটি থেকে আমরা 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গে ভাগ করব, তাহলে কয়টি বর্গ পাব। এই বর্গের সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে কাগজটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কাগজটির ক্ষেত্রফল সমান কাগজটির ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তাকার যে কোনো জিনিসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কাগজটির ক্ষেত্রফল আসবে 18 সেন্টিমিটার গুণ 12 সেন্টিমিটার। তাহলে এর গুণফল আমরা কিভাবে বের করবো, গুণ করে বের করব। আমরা সহজে এখানে সাইডে গুণ করেও নিতে পারি, 8 × 2 = 6, হাতে 1 × 2 = 3, এরপরে একক স্থানে অঙ্কের গুণ শেষ, তাই একক স্থানে 0, 8 × 8 একক, যোগ করি 6 × 8 = 11, হাতে 1 × 1 = 2, 216 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপর আমরা যে বর্গাকৃতির কাগজের দৈর্ঘ্য বের করেছিলাম 6 সেন্টিমিটার, সেটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে লিখব বর্গের ক্ষেত্রফল সমান, বা বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল সমান, সিলগত আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো আমাদের নির্ণয়কৃত যে বর্গ ছিল তার দৈর্ঘ্য ছিল 6 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ছিল, তাই এর ক্ষেত্রফল আসবে 6 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার সমান কত, 637 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা বর্গের সংখ্যা নির্ণয় করব, অতএব বর্গের সংখ্যা সমান বর্গের সংখ্যা সমান কি হবে, ওই আয়তাকার কাগজের ক্ষেত্রফল ভাগ বর্গের ক্ষেত্রফল। তাহলে 216 ভাগ 37, এত টি বর্গের সংখ্যা কি হবে, এত টি। এখন 37 দিয়ে 216 ভাগ দিলে আসলে কত হয় আমরা সেটা দেখব, কত বার যায় বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা গুণ করব, 37 দিয়ে এখানে আমরা সংক্ষেপে ভাগ করে নিতে পারি, বা এই পাশে এসে এখানে লিখতে পারি, এখানে এখানে 37 ভাগ 216। এখন দেখো 37 দিয়ে এর দুই সংখ্যা নিলে 21, 37 দিয়ে 21 ভাগ করা যায় না, তাই না, তাহলে তিন সংখ্যা নিতে হবে 2, 1, 6। এবার 37 216 এর মধ্যে কবার যায় আমরা হিসাব করে দেখব, যদি আমরা 6 বার নিই, 6 × 37 = 6, হাতে কত 3 থাকে, 3 × 6 = 18 আর 3 = 21, তাহলে কয়টা হলো, উত্তর হলো 6, ভাগফল কত 6, তাহলে 6টি। তাহলে বর্গের সংখ্যা কয়টি হবে, 6টি। তাহলে এই কাগজটি থেকে আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 6টি বর্গে ভাগ করতে পারি। তাহলে এ ছিল আমাদের গসাগুর একটি ব্যবহার, আমরা কিভাবে গসাগুরকে বাস্তব জীবনে ব্যবহার করব তার একটি উদাহরণ ছিল এটি, এটি আমরা ভালো করে শিখব। এবার আমরা 33 নম্বর পৃষ্ঠায় দেখব যে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে।
তাহলে এই 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কেমন ভাবে ভাগ করলে প্রতি দলে সমান সংখ্যক ছাত্র এবং ছাত্রী থাকবে, সর্বোচ্চ কয়টি দল এরকম ভাবে ভাগ করা যাবে এটা আমরা নির্ণয় করব এবং প্রত্যেক দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে সেটা নির্ণয় করব। তাহলে নির্ণেয় সমাধান এই উপদি সমাধান কি আসবে, সমাধান আসবে নির্ণেয় সর্বোচ্চ দলের সংখ্যা হবে, দলের সংখ্যা হবে সর্বোচ্চ দলের সংখ্যা হবে 40 এবং 24 এর গসাগু, 40 ও 24 এর গসাগু, কারণ গসাগু করেই আমরা এমন একটা দল পাব যে দল যতগুলো দল পাবো সেই দলে 24 জন এবং 24 জন ছাত্র এবং ছাত্রীকে ভাগ করে দেওয়া যাবে, যে দলগুলোতে সমান সংখ্যক ছাত্র এবং সমান সংখ্যক ছাত্রী থাকবে। তাহলে এখন আমরা 24 ও 24 এর গসাগু নির্ণয় করি। আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে বা মৌলিক সংখ্যার সাহায্যে গসাগু নির্ণয়। আমরা এখন এভাবেই করব, এখন গসাগু নির্ণয় করব কিভাবে, মৌলিক সংখ্যার সাহায্যে। তাহলে প্রথমে একে কত দিয়ে ভাগ করা যাবে, 20 দুগুণে 40 আর 12 গুণে 24, আবার 10 দুগুণে 20, 6 দুগুণে 12, আবার 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তো আমরা বলেছিলাম গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ভাজকের গুণফলই নেব। তাহলে গসাগু সমান কত, গসাগু সমান 2 × 2 × 2, কারণ এটুকুই আমাদের লাগবে শুধু ভাজক। গসাগুর বেলায় শুধু ভাজকগুলির গুণফল নিলেই গসাগু নির্ণয় করা সম্ভব হয়। তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে সুতরাং দলের সংখ্যা কত হবে, দলের সংখ্যা হবে 8টি, কারণ এই 8টি দলে 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে সমান সংখ্যকভাবে ভাগ করে দেওয়া যাবে, যাতে সমান সংখ্যক ছাত্র এবং সমান সংখ্যক ছাত্রী থাকবে। এখন প্রত্যেক দলে ছাত্র থাকবে কতজন, প্রত্যেক দলে ছাত্র থাকবে, ছাত্র ছিল 40 জন, দলের সংখ্যা 8 জন, তাহলে ছাত্র থাকবে প্রত্যেক দলে কত, 40 ভাগ 8, এত জন, সমান 5 জন। তাহলে প্রত্যেক দলে ছাত্র থাকবে 5 জন এবং প্রত্যেক দলে ছাত্রী থাকবে কতজন, ছাত্রী ছিল 40 জন, তাহলে 24 ভাগ 8, এত জন ছাত্রী, সমান কত, 3 × 8 = 24, 24 জন ছাত্রী। তার উত্তর হবে কি, দলের সংখ্যা 8টি, প্রত্যেক দলে ছাত্র থাকবে 5 জন এবং ছাত্রী থাকবে 3 জন। আরো একটি ব্যবহারিক গসাগু সমাধান আমরা শিখলাম, আশা করি শিক্ষার্থীদের তোমরা বুঝতে পেরেছ এবং এটা বারবার অনুশীলন করবে, কারণ গণিত তুমি যত অনুশীলন করবে তত ভালো শিখবে। অনুশীলনের মাধ্যমে গসাগু এবং গণিত বিষয়ে বেশি জ্ঞান লাভ করা যায়। আরেকটি শিখব, একজন শিক্ষক 60টি পেন্সিল ও 37টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে
ভাগে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ওই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 60টি পেন্সিল এবং 36টি খাতা একজন শিক্ষক ভাগ করে দিতে চান, তাহলে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো ভাগ করে দেওয়া যাবে? এটাও আমরা কি করে পাব? আমরা গসাগু নির্ণয়ের মাধ্যমে পেতে পারি। গসাগু নির্ণয়ের মাধ্যমে আমরা এই 60টি পেন্সিল এবং 36টি খাতা কিভাবে ভাগ করে দেওয়া যাবে, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে সেইটাও পাব। তাহলে সমাধান কি আসবে? সমাধান আসবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা হবে 60 ও 36 গসাগু এর সমান। তো এখন আমরা গসাগু নির্ণয় করি। গসাগু নির্ণয়ের সবচেয়ে যে সহজতম উপায় হচ্ছে সংক্ষিপ্ত উপায়, এই দুই দিয়ে ভাগ করি, 30 দুগুণে 60, 18 দুগুণে 36, আবার 15 দুগুণে 30, 9 দুগুণে 18, এরপর যায় 3 দিয়ে 3 5 15 3 3 9, তাহলে গসাগু কত? গসাগু আসবে শুধুমাত্র ভাজকগুলোর গুণফল, শুধুমাত্র ভাজকগুলোর গুণফল কত? 2 গুণ 2 গুণ 3 সমান কত? 3 2 গুণে 4 3 4 12। তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে পেন্সিল ও খাতা দুটো ওই শিক্ষক ভাগ করে দিতে পারবেন। কি শিক্ষার্থী বৃন্দ, তোমরা কি বুঝতে পারছো? বোঝার চেষ্টা করো। আমরা আগে যেভাবে গসাগু নির্ণয় করেছি এখনো তাই করতেছি, শুধুমাত্র এটাকে বাস্তব প্রয়োগের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আমরা গসাগু শিখতেছি এবং সেই গসাগুর মধ্য দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর নির্ণয় করতে পারছি। তাহলে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ওই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 12 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিল ও খাতাগুলো ওই শিক্ষক ভাগ করে দিতে পারবেন। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। এখন আমরা পরবর্তীতে দেখো 37 নম্বর পৃষ্ঠায় যাই। 37 নম্বর পৃষ্ঠায় গসাগুর আরও দুটো ব্যবহার আছে, বাস্তব ব্যবহার আছে, সেটা হচ্ছে 5 এবং 6 নম্বর, 5 এবং 6 নম্বর। তো আমাদের এইচ ডাব্লিউ থাকবে 37 পৃষ্ঠার দাগ নম্বর কত? 5 ও 6। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ শিক্ষার্থী। তোমরা বারবার বাসায় বসে এগুলো অনুশীলন করবে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে, এই আশাই ব্যক্ত করছি।